পদক্ষেপ আপোনালোকে হাতত গ্রহণ করেছে হনুমান জয়ন্তীর দিনা, ইয়ার বিষয়ে কি কব? এইটো আমার অতীতের পরে চলি আই আছে। হনুমান জয়ন্তী আমি সরুর পর কেঁচুয়ার পর দেখি আছো, কিন্তু আজি এটা আমার ভাল লাগিছে যে আমার পবিত্র রমজান মাহত আমি তেওঁলোকক পানি বিতরণ করি, তেওঁলোকৰ লগত আমি ভাতৃত্ববোধের এটা এনাজরি যে মজবুত করার আমি মানে পরিকল্পনা লৈছো। এইটো আমি নিজেও আনন্দিত আর নিশ্চয় আজি আমার যে হিন্দু ভাই সকল আছে তেওঁলোকেও এইটো বহুত আনন্দ পাইছে। আর আমি এই আশা করিম যে এই ধরনের আমার যাতে অনাগত দিনত যিকোনো আমার উৎসব হোক, উৎসব পার্বণ, সেইবিলাকত আমি সকলে এনেকুৱা সামাজিকভাবে এটা এনাজরির ভিতর থাকি আমি আগবাড়ি যাব পাৰোঁ আর দেশের উন্নতি আমি কল্পনা করব পাৰোঁ। আমার বঙাইত অহা আমি সরুরপর ডাঙর হয়েছি, হিন্দু মুসলিমে কেউ কাজিয়া নাই, আর আমি এইটু খুঁজি যে আমার অনিষ্ট কালের কারণে সেম মেনটেন হয়ে থাকো, সেইভাবে আমি ব্রাদারহুড ভালোভাবে চলার কারণে আমি এই একটা ইনিশিয়েট লৈছো। আর মই খুঁজু যত মুসলিম মেজরিটি আছে, মুসলিম মাইনরিটি আছে, যত কম মুসলিম আছে, যত বেশি মুসলিম আছে, তাতেও এই ইনিশিয়েটটা লোব লাগে টুয়ার্ডস ভাল পাওয়ার। আমি ভাল পাওয়াটা স্প্রেড করব লাগে অল ওভার ওয়ার্ল্ড, অল ওভার ইন্ডিয়া, সেইটার কারণে আমি ফিউচারটা আমার ভাল দেখব পারে। ওকে, ধন্যবাদ। আর কোনবা কব? আমি বঙাইগাঁওবাসী রাইজক অনেক ধন্যবাদ দিছো যে আপনাদের যে আমাক সহায় সহযোগিতা আগবাইছে, যেটু সহায় সহযোগিতা আপনাদের আগবাইছে তাত আমি বলে নয় আমার হিন্দু ধর্ম জাগিছে। ইয়াতে ইয়াতে আপনি চাওক, ইয়াত বড় নৃত্য, আমার বিহু নৃত্য, রাজবংশী নৃত্য, ইয়াত আপনাদের পাব নাম পার্টি, ইয়াত আমার নানা ধরনের আমি ঝাঁকি রাম লক্ষণ সীতা শ্রী পার্বতী এবার আমি লগত উলাইছো, লগতে নানান জাতি হ্যাঁ মানুষ ইয়াত আমার জড়িত হয়ে আছে। আমি বঙাইগাঁওবাসীক আমি আমার তরফা অনেক ধন্যবাদ দিছো। এটা আমার মহেশ দায় দুখা কব, হমনে শ্রী হনুমান জন্মোৎসব সমারোহ 3 দিবস মনাযা হ্যাঁ। পহলে দিন 4 তারিখ কো হমনে অখণ্ড রামায়ণ পাঠ শুরু কিয়া থা, উসকে বাদ 5 তারিখ কো দুসরে দিন হমনে রাম মন্দির মে সুন্দরকাণ্ড পাঠ আয়োজিত কিয়া থা, জিসমে হমারে স্থানীয় সখী নে অলগ থিম মে ইসে আয়োজন কিয়া থা, সাউথ ইন্ডিয়ান থিম থি তথা চকলেট কি সজাওট কি গই থি। উসকে বাদ তীসরে দিন আজ হম জো মুখ্য কার্যক্রম উসে মনা রহে হ্যাঁ। আজ সুবহ হমারা বাবা কা জো জোত হুয়া থা, হবন হুয়া থা, পূজা কি গই থি। উসকে বাদ হমনে দোপহর কো 1 বজে ইয়াহ সে শোভাযাত্রা নিকালি হ্যায়। এ শোভাযাত্রা মূলচন্দ্রান গ্রাম মধ্যে শুরু হোকর বঙাইগাঁও রোলার ফিল্ড মে সমাপ্ত হোগি। সমাজ কা বচ্চা বুড়া হর আদমি হর বর্গ কা আদমি ইসমে পুরা মন সে সহযোগ কর রহা হ্যায়। আজ ইস শোভাযাত্রা কি খাস বাত হ্যায়? জয় শ্রী রাম রামময় হো গিয়া পুরা বঙাইগাঁও। বহুত আচ্ছা লগ রহা হ্যায়, ইয়ে হনুমান জয়ন্তী সমারোহ হ্যায়, সবকো হনুমান জয়ন্তী কি হার্দিক শুভকামনা। হয়, আজি বঙাইগাঁওত মানে হেৰি তিনিটাকৈ ৰেলী ওলাইছে। প্ৰথমতে আমি ডাংটোলাৰপৰা মানে এটা পাৰ্টি লৈ আহিলোঁ। ডাংটোলা পাৰ্টিটো যথেষ্ট ডাঙৰেই আছিলে, আৰু ট্ৰাফিক মেনেজমেণ্ট আমি এনেকৈ কৰি চাৰিওফালে আমি ট্ৰাফিকৰ মানে ট্ৰাফিক কণ্ট্ৰল কৰিছোঁ, আৰু জেগে জেগে আমি ট্ৰাফিক ডিউটি লগোৱা হৈছে আৰু ৰোড লাইনিং কৰা হৈছে, যাতে মানে যাতায়াতৰ ক্ষেত্ৰত ৰাইজৰ মানে কোনো অসুবিধা নহয় যাতায়াত কৰাৰ কাৰণে। সেইবাবে আমি বহুত মানে ট্ৰাফিক এৰেঞ্জমেণ্টটো কটকটীয়া কৰা হৈছে, যার কারণে আমি আজি মানে সফল হবলে পারিছো। ইতিমধ্যে দুটা মানে রেলি বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দলের রেলি ইতিমধ্যে শেষ সমাপ্ত করছো। এতিয়া বর্তমান আপনার এই রেলিটা আমি এতিয়া সমাপ্ত করবলে আমি আগুয়ে গৈ আছো, গতি আমার ট্রাফিক মেনেজ এরেঞ্জমেন্টও বহুত মানে টাফ হয়েছে আর কষ্ট হয়েছে, আর আমি সুচারুরূপে পরিচালনা করে যাব পারিম বলে আমি আশা রাখিছো। কি ওরো কে হে জগত মে, ওরো কে হে জগত মে, স্বজন বন্ধু ধন ধাম,
अपने तो सिर्फ एक है, अपने तो सिर्फ एक है प्रभु, प्रभु सालासर दरबार वाले प्रभु श्री राम हनुमान।